হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে ফেসবুকের কভার ফটো আনলিমি করতে হয় বা হাইড করতে হয়। তো চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই। তো ফেসবুকের কভার ফটো আনলিমি করার জন্য আপনি আপনার ফোনে থাকা ফেসবুক অ্যাপসটা ওপেন করবেন। ফেসবুক অ্যাপসটা ওপেন করার পরে উপর থেকে এই থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন। এখান থেকে আপনার প্রোফাইল আইকনে ক্লিক করে আপনার প্রোফাইলের ভিতর ঢুকবেন। তো এমনভাবে আপনার প্রোফাইলটি চলে আসবে। তো দেখেন, এখানে কভার ফটোটি দেখা যাচ্ছে আর নিচে আছে আপনার প্রোফাইল পিকচার। তো এখান থেকে নিচে গেলে আপনি যে কভার ফটোটি আপলোড করেছেন সেটা এখানে পেয়ে যাবেন, নিচে এখানে শো করবে। তো কভার ফটো ডান পাশে দেখেন একটি থ্রি ডট মেনু আছে, এই থ্রি ডট মেনুতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন। তো এই অপশানগুলোর ভিতরে দেখেন নিচে একটি অপশান আছে হাইড ফ্রম প্রোফাইল, এখানে ক্লিক করবেন। এবার এখান থেকে কনফার্মে ক্লিক করে কনফার্ম করে দেবেন। আপনার কভার ফটোর উপরে এখানে একটি ক্যামেরা আইকন দেওয়া থাকবে, এই ক্যামেরা আইকনে ক্লিক করে দেবেন। এখানে দেখেন আছে আপলোড ফটো, এই আপলোড ফটোতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার ফোনের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো আপনার কভার ফটোটি হাইড করার জন্য নতুন একটি কভার ফটো আপনাকে গ্যালারি থেকে আপলোড করতে হবে। তো আপনি এখান থেকে যে কভার ফটোটি আপলোড করতে চান, গ্যালারি থেকে সেই ফটোটির উপরে ক্লিক করে দেবেন। এবার এখান থেকে এই সেভ অপশানে ক্লিক করে সেভ করে দেবেন। এটা সেভ হয়ে গেলে আপনার আগে যে কভার ফটোটি ছিল সেটা অনলিমি হয়ে যাবে বা হাইড হয়ে যাবে। আপনার কোনো বন্ধুরাই আপনার কভার ফটোটি আর দেখতে পাবে না। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে ফেসবুক আইডির কভার ফটো হাইড করে রাখতে হয়।